আচ্ছা ঠিক আছে, একটু সবাইকে আবার একটু প্রথম থেকে দেখাই ব্যাপারটা। অ্যান্ড্রয়েড স্টুডিও দিতে যাব, এখানে আমি একটা নাম দিব আমাদের আগের নামটা। তো আমাদের অ্যাপের নাম দিলাম মাই ফ্রোজেন বি ক্যালকুলেটর। আমাদের কোম্পানি ডোমেনটা যেটা হচ্ছে কোনো ইউনিক হইতে হবে, যেটার মাধ্যমে আমি বুঝতে পারবো কি আমার অ্যাপটা অন্য কারোর সাথে মিলতেছে না, মানে ডোমেনের মাধ্যমে যেটাতে আইডেন্টিফাই করবে। এবং এটাতে কি হবে, গুগল প্লে স্টোরে যদি আমি অ্যাপটা দেই এটাতে একটা লিংক জেনারেট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই প্যাকেজটা, ওইটাকে আমরা প্যাকেজ বলি। এখানে যে প্যাকেজ নেমটা আছে, এই প্যাকেজ নেমের আন্ডারে কিন্তু আমার যে মানে ডাটাবেজের ডাটাগুলা শেয়ার করার, মানে লোকালি যে ডাটাগুলো রাখবো বা সার্ভারের যে ডাটাগুলো এনে রাখবো, ওইটা কি হয় ওখানে জানাটা হয়। যেরকম ইনস্টাগ্রাম ফেসবুক এরা কি করে, ডাটা সেভ করে না, ওই প্যাকেজের আন্ডারে ওগুলো কি থাকে। এবং আমি ভিতরের ডাটা কিন্তু দেখতে পারি না, কারণ ওগুলো কি থাকে বাই ডিফল্ট ওএস এর মাধ্যমে কি থাকে, এগুলা সিকিউর করা থাকে, যাতে ডাটা কেউ বাড়িতে দেখতে না পারে। ডাটাবেজ ডাটা থাকে না, আমি তার ডাটাবেজ দেখলে তো বুঝে যাবো অ্যাপটা কিভাবে বানানো হয়েছে, বুঝে গেছে। তারপরও বিভিন্ন ইয়ে আছে, এপিকে কে কি করা যায়, এপিকে ডাউনলোড করে ডিকম্পাইল করা যায়, কোড অন্যের অ্যাপের কোড আমি নিয়ে আসতে পারবো, এগুলো পরের ব্যাপার, এগুলো একদম ব্যাপার। তো আমরা এখন ইনক্লুড কটলিন সাপোর্ট, তো আমরা কটলিন দিয়ে কোড করবো। তো আমরা নেক্সটে গেলাম। এখন যেহেতু আমরা এটা বলছি ফোন ট্যাবলেট ওয়্যার, আমরা যেহেতু ফোন এবং অ্যান্ড্রয়েড মোবাইল এবং কি অ্যান্ড্রয়েড ট্যাবলেটের জন্য অ্যাপ্লিকেশন বানাবো, তো আমরা প্রথমটা সিলেক্ট করবো। এখানে চাইলে যে কোনো সিলেক্ট করলে কি করা যায়, আমি একটা জিনিস চাইলে কি ওয়্যারেও রান করাতে পারি, ফোন এবং ট্যাবলেটও সাপোর্ট দিতে পারি, পারি না, আমাকে জাস্ট কনফিগার করে নিতে হবে। ওই যে বললাম ডিজাইনটা, আমার ওয়্যারের জন্য ডিজাইন কি হবে ছোট হবে, তো ওইটার জন্য আলাদা ডিজাইন করে নিতে হবে। আমরা তারপর ওয়্যার সিলেক্ট করবো না, তো আমরা নেক্সটে যাব। এখন যেটা আছে অনেকের এমটি অ্যাক্টিভিটি, এটা কিন্তু শুরুতে চলে এসেছিল, অনেকের আগে চলে এসেছিল, এটা আসলে আপডেটের কারণে, ওটা সমস্যা নাই। তো আমরা এমটি অ্যাক্টিভিটিটা চুজ করবো। এগুলো হচ্ছে বিভিন্ন ট্যাম্পলেট, এখানে আমরা যেগুলো দেখতেছি বটম নেভিগেশন অ্যাক্টিভিটি, এগুলো হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের বেসিক অ্যাক্টিভিটি যেটা আছে। এগুলো দিলে কি হবে, কিছু কোড অটোমেটিক জেনারেট হয়ে যাবে, মানে আমার কাজ কমাই দিবে। তো আমরা যেহেতু একদম নোভিস, মানে একদম শুরু থেকে কিছু পাই না, শিশুর মতো, আমরা এখন শিশু, সো আমরা এটাকে এমটি অ্যাক্টিভিটি, যেটার কোনো মানে বেসিক একটা কোড জেনারেট হবে কিন্তু বেশি কিছু না। তো আমরা নেক্সট দিব সবাই এমটি অ্যাক্টিভিটিটাকে। আচ্ছা মানে দেখা যাচ্ছে না, এমটি অ্যাক্টিভিটিটাকে সিলেক্ট করবো, দেন নেক্সটে যাব। আচ্ছা এবার আসছে আমার অ্যাক্টিভিটি নেম, লেআউট নেম, পাশে যে একটা ছবি দেখা যাচ্ছে না, এটা হচ্ছে কি আমার এক্সএমএল কোড গুলো দেখতে। আমাদের ডিজাইনটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে এইভাবে দেখা যাবে, ঠিক আছে। আর অ্যাক্টিভিটি নেমটা হচ্ছে আমি যেখানে লজিকটা লিখবো, বুঝা গেছে, মানে আমার জাভা ক্লাস বলি কটলিন বলি, লজিকটা আসবে কি এই জায়গায়, আমার লজিকের নামটা হচ্ছে এটা। তারপরে নিচে আছে জেনারেট লেআউট ফাইল, আমি এটা দিলে কি হবে, সে অটোমেটিক ক্লাসের আন্ডারে কি করবে একটা লেআউট বানিয়ে নেবে, মানে আমি যে জিনিসটা দেখবো মানে ডিজাইনটা, ওই ডিজাইনের জন্য আমার লজিক লাগবে না, মানে ডাটা কো সার্ভার থেকে আনবো নাকি লোকালি আনবো নাকি সার্ভারে পাঠাবো, এটার জন্য আমার কোড লেখা লাগবে না। কোডটা লিখবো কোথায়, এই জায়গায়, আর নিচেরটা হচ্ছে কি আমি ডিজাইন করব। আর এখানে একটা জিনিস বলি দিচ্ছে ব্যাকওয়ার্ডস কম্প্যাটিবিলিটি অ্যাপ কম্প্যাক্ট, আগে ছিল কি শুধু অ্যাক্টিভিটি ছিল, এগুলো অনেক এগুলো আগে চলে গেছে। এটা যাই হোক, এগুলো আপাতত কিছু বোঝার দরকার নাই, আমি জাস্ট টিক মার যেভাবে আছে সেভাবে নেক্সট দিয়ে চলে যাব, ঠিক আছে। এগুলো আস্তে আস্তে আছে, হচ্ছে মেইন কালপ্রিট আমাদের গ্রেডল বিল টাইম নেয়। আমরা তো এখনো অ্যাডভান্সে যাইনি, ওইগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই।
ভিডিও পজ করে দিই। আইওএস ডেভেলপমেন্টে একটা মজার জিনিস হচ্ছে এত সময় নেয়, তারপর আমি রিয়েক্ট নেটিভ যদি ডেভেলপ করি ওইগুলো আমি রান টাইমে কি করতে পারবো, ডিজাইন চেঞ্জ করলে ডিজাইনটা দেখা যায়। ফ্লাটারও সেম, যে ডিজাইনটাই করবো সাথে সাথে আমি মোবাইলে কি করতে পারবো, রান করতে পারবো। মানে আমি একটু কোড, আমরা যারা নোডজেএস ডেভেলপার, যারা নোডজেএস ডেভেলপিং করে, ওরা একটা লাইন স্পেস দিলেও কি হয় অটোমেটিক সার্ভারে চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে একটা মজার জিনিস, ফ্লাটার, রিয়েক্ট নেটিভ, তারপর নোডজেএস, ওয়েব ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো না আমি সিঙ্গেল চেঞ্জের কারণে আমি আর চেঞ্জটা তাৎক্ষণিক আমার চোখে আসতেছে, কিন্তু অ্যান্ড্রয়েড বা আইওএস এগুলো কি করা যায় না, সাথে সাথে দেখেন আমাকে অ্যাপটা রান করতে হয়, গ্রেডার বিল্ডের জন্য বসে থাকতে হয়, আর কম্পিউটার ফাস্ট না হলে প্রচুর টাইম লাগে। এখানে যদি এসএসডি থাকতো তাহলে এই জিনিসটা এত সময় নিত না। আমরা এখানে পাশাপাশি অন্য ল্যাঙ্গুয়েজ এর ব্যাপারেও বলবো, মানে পার্থক্য গুলো আলোচনা করবো, আমার নলেজে যতটুকু আছে। ঠিক আছে, আচ্ছা, নিচে কিন্তু গ্রেডার বিল্ড হচ্ছে, সে বিভিন্ন কি করতেছে, বিভিন্ন ফাইল জেনারেট করতেছে। ঠিক আছে, কারণ এটা রান করতে হলে তার আইডির জন্য বিভিন্ন ফাইল লাগবে না, আমরা যে চেঞ্জ করব বা সে বিল্ড ইন কিছু কি করবে, আমাকে সাপোর্ট দিবে, ক্লাস বলি বা বিভিন্ন লাইব্রেরি যদি আমি জেনারেট করি এগুলোর কি থাকে, সাপোর্ট থাকে, সে এগুলোই কি করে, হয় সে ডাউনলোড করবে, না হলে কি করবে, সে বিল্ড ইন যেগুলো আমি এসডিকে ডাউনলোড করছি না সেখান থেকে সে জেনারেট করে বা নিয়ে আসে এই প্রজেক্টের মধ্যে। এই যে আমি এসডিকে আমার যে জাভা কোডটা এখানে যাবার সাপোর্ট পাচ্ছে, আমি যখন এপিকেটে জেনারেট করে সার্ভারে পাঠাই দিব, তখন সে বুঝবে কিভাবে যে এটা কোথেকে আসছে, সে ওই জিনিসটা গ্রেডল বিল্ড কি করে, ওই জিনিসটা এপিকের মধ্যে জিপ আকারে দিয়ে দেয়। এপিকে মানে কি, মানে আমাদের অ্যান্ড্রয়েডের জন্য কি থাকে এপিকে, যারা যাওয়াতে কাজ করছে ওরা কি হয় এক্সটেনশন, ইএক্সজি ফাইল বলছে যেটা, এগুলো বলে কি এক্সটেনশন। আচ্ছা, এবার আমরা তাহলে ইয়ে করি, এই যে মেইন অ্যাক্টিভিটি এখন যেটা আসছে এটাতে আমরা কি করব, আমরা আমাদের লজিক লিখবো। ঠিক, আমাদের মেইন অ্যাক্টিভিটি আমরা নাম লিখছিলাম না শুরুতে, দেখছিলাম প্রথমে, তারপরে ছিল কি লেআউটের নাম, তার প্রাসঙ্গিক লেআউটটা কিন্তু আমাদের বাম সাইডে ওই উপরে ট্যাব দেখতেছ সবাই, এই জায়গায় অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল। এক্সএমএল কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব। ঠিক আছে, এখানে যেটা হচ্ছে আমাদের কিছু এই এক্সএমএল কোড, এটা কিন্তু সরাসরি টুলস কন্ট্রাক্ট মেইন অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড করা আছে, এটা আমি বাদ দিলো, ওটা সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন একদম প্রথম থেকে পরিচিতিটা দেখি, এইটুকু তো বোঝা গেছে, আমি অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইনে কি করবো ডিজাইন করবো, আর এটাতে কি করবো আমার লজিক্যালি কোডটা করবো। আচ্ছা, আরেকটা জিনিস, আমার এখানে কোডটা আছে না, লেআউটে গেলাম আমি, তার বাম পাশে এদিকে প্রিভিউ নামে একটা অপশন আছে। ঠিক আছে, প্রিভিউতে ক্লিক করলে কি হবে, আমি আমার ডিজাইনের উইন্ডোটা দেখতে পারবো। তখন হচ্ছে এটা কোড হচ্ছে, এটা আমি যে এই আমার এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ। ঠিক আছে, এইটুকু লেখা দেখতেছি না, হ্যালো ওয়ার্ল্ড, এইটুকু অংশের জন্য কি আছে টেক্সট ভিউ, সে অটোমেটিক নিয়ে নিছে। ঠিক আছে, অথচ এটা বাই ডিফল্ট এতটুকু করে দিছে জিনিসটা, সিম্পল বিষয় না, এটা হচ্ছে একটা এই এটার কোডগুলো এখানে করা আছে, তারপর একটা প্রোগ্রামিং রুলগুলো এখানে করা আছে। এখানে হচ্ছে আমার ডিজাইনের কোডটা, মানে আমি এখানে যাই দেখতেছি এটা হচ্ছে কি আমার ডিজাইনের কোড এক্সএমএল দিয়ে করা, এখানে যেটুকু কোড আছে এই কোডটা আমার বাম পাশে দেখাচ্ছে, আমি এখানে যাই ডিজাইন করি এটা এই পাশে দেখা যাবে। আমরা আজকে জাস্ট পরিচিত হবো, আমরা এখন কোডে যাচ্ছি না। ঠিক আছে, তো আমরা এখন বামে যাই, বামের উপরে এই অ্যাপ দেখা যাচ্ছে উপরে, এটাকে আমরা একটু এক্সটেন্ড করি, তো জাস্ট এগুলো জানানো হয়তো প্রথম প্রথম, এগুলো এলে কিন্তু খুব কঠিন কিছু না।
আচ্ছা আমরা এখানে কিছু, আমি যে ওপেন করছি জিনিসগুলো দেখা যাচ্ছে বাম পাশে, বাম পাশে ক্ষুদ্র হলো সবার কম্পিউটারে ওপেন হয়ে যায় একটু, মানে এখন সাথে লোড 4 GB র‍্যাম, সেটাই সমস্যা, লোডিং এটা 8 GB, তাই একটু আগে আসছে, 16 GB হলে আর একটু আগে আসতো। তা আপাতত ওই মানে এদিকে দেখে একটু বোঝা নেই, ওইগুলা পরে পরে আসতেছি, আমরা আপাতত আগে পরিচিতি আসে, ওইগুলা পরে মানে কোথায় সেট করা যাবে না যাবে ওইটা আমরা কোডের মাধ্যমে দেখবো পরে যখন আমরা হাত দিই। এখন আমরা দেখবো যে কোন ফোল্ডারে কি কি রাখতে হবে এটা, ঠিক আছে, এখানে বিভিন্ন ফোল্ডার কিছু নিয়ম কারণ আছে, আমরা ওয়েবের ইচ্ছা মতো যেরকম করি না, মানে ইমেজ গুলো এক ফোল্ডারে রাখি, জাভাস্ক্রিপ্ট গুলো এক ফোল্ডারে রাখি, এখনো কিছু নিয়ম কারণ আছে। ওকে ঠিক আছে, আমি একটু একটু আমি আপাতত শিখছিলাম অ্যান্ড্রয়েডে, এই যে সবাই দেখো দিছি আমার বন্ধুকে সমস্যা। তো এখানে যেটা জাভা, এখানে জাভা ফোল্ডারটা আছে না, ঠিক আছে, কারণ আমি আগে বলছি অ্যান্ড্রয়েড বাই ডিফল্ট কি করে জাভা সাপোর্ট করে, কিন্তু আমার এই মেইন অ্যাক্টিভিটি যে ক্লাসটা আছে সেই কিন্তু কটলিন এর, কারণ আমরা কটলিন সাপোর্ট বলে দিছি শুরুতে। সো এটার এক্সটেনশনটা কি, মেইন অ্যাক্টিভিটি .kt, আর জাভা হইলে কি হতো .java লেখা থাকতো, এটা হচ্ছে মানে কি কটলিন এর ফাইল, মানে আমার কটলিন লিখতে হইলে যে ফাইলটা ক্রিয়েট করব ওটা কি হইতে হবে .kt হইতে হবে, আর PHP হলে .php, জাভা হলে .java, ব্যাপারটা বুঝে গেছে। আর XML ডিজাইনের জন্য .xml এক্সটেনশন যেটাকে বলি, ফাইল ফরম্যাট যেটা txt ও থাকে, jpg, ইমেজের জন্য .jpg, jpeg, এই ফরম্যাটগুলো থাকে, এগুলো বলে কি এক্সটেনশন। কে বলছে জাভা পানে ও, আচ্ছা গ্যাডল বিল তো, আচ্ছা আমরা তো আপাতত এই দিকে তাকাই, গ্যাডল বিল এরর মারবে কেন, আচ্ছা ডাউনলোড হয় না, এরর এইচডি কে ডাউনলোড করে না, আচ্ছা আমরা সবাই এই দিকে তাকাই, ওইগুলো আমরা পরে বাসায় গিয়ে সবকিছু নেটের মাধ্যমে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। আর ক্লাসটা রেকর্ড করা হচ্ছে, সমস্যা নাই, রেকর্ডটা আপলোড করে দিলে সবাই দেখে নিবা, আর কথা তো রেকর্ড হচ্ছে, এগুলো পরে মানে মানে একটু টেনে টেনে দেখে নিবা। এখন মেইন অ্যাক্টিভিটিটা আমরা এখানে এই যে প্যাকেজ নেমটা, জাভার নিচেই কি আছে প্যাকেজ নেম আছে না, আমি ক্লিক করছি যে সবাই বোর্ডের দিকে তাকায়, আমি ক্লিক করে রাখছি না নীল, এটাই হচ্ছে কি আমার প্যাকেজ নেমটা যেটা আমি কি করছিলাম জেনারেট করছিলাম। জাভা কারা কারা কোড করে নাই, জাভা কোড কে কে করে নাই, আচ্ছা জাভা প্যাকেজ সম্পর্কে আইডিয়া আছে, সিতে প্যাকেজ ছিল না, প্যাকেজ ছিল না, আচ্ছা প্যাকেজের ব্যাপারটা হচ্ছে আমি বলি, আচ্ছা প্যাকেজের ব্যাপারটা হচ্ছে জাভাতে যে প্যাকেজের ব্যাপারটা হচ্ছে, সাপোজ আমার কোডটা যে ফোল্ডারে রাখ, প্যাকেজ মানে হচ্ছে কি ফোল্ডার, এক কথা হচ্ছে কি বেসিক সিস্টেম কি ফোল্ডার, ফোল্ডার সাপোজ আমি একটা প্যাকেজ বানাইলাম, মানে আমার মানুষ মানে গাড়ি আছে, গাড়ি আমি গাড়ি ডিজাইন করব, গাড়ির কি থাকবে, মোটর থাকবে, বিভিন্ন পার্টস থাকবে, আচ্ছা নর্মালি একটা পাখির চিন্তা করি, পাখি বিভিন্ন পাখি হতে পারে না, কোয়েল দোয়েল, সো আমি পাখি নামে একটা বার্ড, বার্ড নামে একটা ফোল্ডার বানাবো, সেটাই একটা প্যাকেজ। এখন আমার এই বার্ড এর মধ্যে কি থাকবে, সবগুলা ক্লাস থাকবে, মানে বার্ড রিলেটেড আমি যাই কাজ করব কি থাকবে, আমার ক্লাস করলে লজিক থাকবে না, লজিক করলে কি করতে হবে আমাকে ওই মেইন অ্যাক্টিভিটির মতো ক্লাস তৈরি করতে হবে না, বুঝে গেছে, আমি মেইন অ্যাক্টিভিটি ক্রিয়েট করছি না, ওখানে মানে এই মেইন অ্যাক্টিভিটি ক্রিয়েট করছিলাম না শুরুতে, মানে আমি আগে বলছিলাম অ্যাক্টিভিটিটা কি থাকে, আমার যে লজিকটা ডিজাইনের লজিকটা কই থাকে মেইন অ্যাক্টিভিটি, তো ওইটার জন্য সাপোজ আমি একটা বার নামে একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করলাম, ওইটার জন্য যা যা ক্লাস করবো ক্লাস গুলা ক্লাস 1 সেটাই হচ্ছে আমার প্যাকেজ, আপাতত আমরা কোন প্যাকেজ ক্রিয়েট করিনি, এগুলো আমরা পরে দেখবো, কাজ করতে গেলে আমাদের সামনে আসবে, আমি চাইলে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, পারবো না, ফোল্ডার ক্রিয়েট করলে ওইটাই প্যাকেজ হবে, ওই প্যাকেজের মধ্যে চাইলে আমি কি করতে পারবো ড্র্যাগ এন্ড ড্রপ করে, ড্র্যাগ এন্ড ড্রপ তো বুঝি, টেনে এনে ওই ফোল্ডারে রেখে দিব বা কপি পেস্ট করে যা করবো, তা আমি চাইলে এখানে 10-12টা ফোল্ডার ক্রিয়েট করতে পারি না,
ওইগুলোই কি প্যাকেজ, এখন আমি যা যা কাজ করবো এগুলো কি করবো এখানে রাখবো, রাখবো এখানে কটলিন বলে সি প্লাস প্লাস বলে জাভা কোড সবগুলো কি আসবে, এটা হচ্ছে কি মেইন প্যাকেজ যেটা আমি শুরুতে দিছি অ্যাপের নাম, তার ভিতরে আমি কি করতে পারবো সাব প্যাকেজ দিতে পারবো, ব্যাপারটা বুঝা গেছে? মানে যত ফোল্ডার ক্রিয়েট করবো সেটাই হচ্ছে কি প্যাকেজ, এবং আমার নির্দিষ্ট কাজগুলো ওই প্যাকেজে থাকবে। আমাদের চিন্তা হচ্ছে কি প্রথম পার্টটুকু, আর আমি কি বুঝলাম গ্রেডর আমাদের জন্য কি করে কিছু জিনিস বেসিক ক্রিয়েট করে দেয় না, এই জিনিস দুইটা, একটা হচ্ছে টেস্টিং এর জন্য আমাদের অ্যাপ বানালে টেস্টিং করতে হয়, আমরা তো জানি অ্যাপ টেস্টিং যেটা বলি ইউনিট টেস্টিং বলি অ্যাক্সেস যাই বলি, আমরা এটা টেস্টিং তো করতে হবে, টেস্ট ছাড়া তো আমরা দিয়ে দিতে পারি না, টেস্ট কিন্তু কি করতে হয় কোড দিয়ে করা যায় টেস্ট, যারা কাজ করছে বিভিন্ন লাইব্রেরি ইউজ করে কি থাকে আমরা ওদিকে জানি, আমাদেরকে বলে কি ওই ফোল্ডার হাত না দিতে, ঠিক সেম ভাবে আমি কি করবো আপাতত এই দুটো ফোল্ডারে কি করবো না হাত দিব না, কারণ আমরা নতুন আমরা জাস্ট আপাতত এটা নিয়ে চিন্তা করবো, যেখানে আমরা কি করবো লজিকটা লাগবো এটুকু গেল। এবার নিচে একটা ছোট্ট নামে ফোল্ডার আছে আর ওই এক্সএমএল টা কোথায় থাকবে ওটা ওই এক্সএমএল টা কোথায় থাকবে ওটা বলো, এটা উপরটা না না এই ডিজাইন পার্টটা, ডিজাইন পার্ট আসছে এই আমার এইটুকু পোর্শন আছে না এইটুকু অংশটা সবাই দেখতেছে, এটা হচ্ছে কি আরইএস, আরইএস মানে হচ্ছে রিসোর্স, ঠিক আছে রিসোর্স মানে তো বুঝি যত ইমেজ আসবে ড্রয়েবলে কি হবে সব ইমেজ গুলো আসবে, প্লাস এখানে ডট এক্স এম এল ফোল্ডার দেখা যাচ্ছে না যেটা ক্রিয়েট হয়েছে বাই ডিফল্ট ফাইলটা ডট এক্স এম এল, এখানে চাইলে আমি কি করতে পারবো ডিজাইনটা রাখতে পারবো, কিন্তু আমার ইন্টারফেস ডিজাইন এই ডিজাইন গুলো কি হবে একটু আলাদা অন্যরকম হবে, এগুলাকে ভেক্টর বলে আপাতত এগুলোতে যাচ্ছি না আমরা এটা নিয়ে কাজ করবো না, মানে বুঝা গেছে ব্যাপারটা, ওইগুলো একটা হাই লেভেলের ব্যাপার এগুলো এখন বুঝাচ্ছি না, এখানে চাইলে কোডও রাখা যাবে বাট ওগুলো কি ডিজাইনের কোড, ডিজাইনের কোড বলতে কি মানে এখন যে আইকনের কোড গুলো, একটা আইকন আমি চাইলে কোড করে এঁকে ফেলতে পারবো, অনেক সময় দেখা যায় আইকন আইকন বা ইমেজ কোড করে এঁকে ফেলো, গুলো আচ্ছা আমরা সিতে ড্রয়িং করছি না ড্র ড্র পতাকা ড্রয়িং করছি না, এগুলো আমরা বেসিক শিখেছি না বিভিন্ন পতাকা, ঠিক ওই টাইপের আমরা কি করতে পারবো কোড এক্সএমএল কোড দিয়ে কি করতে পারবো ড্রয়িং করতে পারবো, কিন্তু এগুলো কি হবে ছোট ছোট কাজ, সাপোর্ট আমি এই টাইপের আইকন বানাবো, ঠিক আছে এই আইকনটা আমি কোড দিয়ে করতে পারবো, কোডের মধ্যে সার্কেল বলে দিব এক্স ওয়াই এক্সিস গুলো বলে দিব, এগুলো জাস্ট কি বিন্দু পয়েন্ট, তো সুবিধা হচ্ছে এগুলো লোডিং টাইম কম, ইমেজ লোডিং টাইম বেশি হয়, ডিভাইস সাপোর্ট অটোমেটিক নিয়ে নেয়, আমি যদি ইমেজ দেই আচ্ছা এবার আসি ইমেজের ব্যাপারে, ড্রয়েবলে কি থাকবে ইমেজ, এখন আমি আগে বলছিলাম আমাদের ডিভাইস সাইজ কি বিভিন্ন রকম না, সো ডিভাইস সাইজ যেহেতু বিভিন্ন রকম তো একটা ডিভাইস ছোট হলে কি হবে তার জন্য ছোট ইমেজ লাগবে না, ডিভাইস বড় হলে কি লাগবে বড় ইমেজ লাগবে, মানে বড় রেজুলেশন আমাদের বড় মনিটরে বড় রেজুলেশন, আমি ছোট ইমেজ দিলে ইমেজ কেটে যাবে এটা তো বেসিক ধারণা এটা সবাই জানে, সো আমার সবগুলো ইমেজ কই থাকবে মানে এই ড্রাইভার ফোল্ডারে, এবং আমাকে প্রত্যেকটা ডিভাইসের জন্য কি করতে হবে ইমেজ জেনারেট করতে হবে, ওটা ডিজাইনের কাজ, ওটা আমাদের চিন্তা না, আমার তো আর কি ডেভেলপার, আমি একটা কোম্পানিতে কাজ করতে গেলে কি হবে আমার জন্য ডিজাইনার থাকবে, আমাকে ডিজাইন দিবে ডিজাইন দেখে আমি ডিজাইন করবো, সো এই যে ইমেজের ব্যাপারগুলো ওইগুলোকে আমাকে কি করতে হবে না আমার হেডেক না আমার মাথা ব্যথা না, কোম্পানি যদি নিজেকে দিয়ে করাতে চায় ওইটা বলো না আমার হেডেক না, কেউ যদি করতে চায় এটা তার আমাকে জেনারেট করে দিবে আমি কপি পেস্ট করবো কোথায় এখানে, ইভেন এখানে কি হবে এটা হচ্ছে বাই ডিফল্ট ফোল্ডার, একটু এক্সপ্লোর করতো রাইট ক্লিক করে এক্সপ্লোর করা আছে ড্রয়েবল এক্সপ্লোর করা আছে না না এটা না রাইট ক্লিক করুন ড্রয়েবল শো ইন এক্সপ্লোরার যাবে, আচ্ছা আমরা এখন ডাইরেক্ট ইয়েতে আসছি ডাইরেক্ট ফোল্ডারে আসলাম, আমরা অ্যান্ড্রয়েডের কিছু বেসিক জিনিস আছে না
ললিপপ, তারপরে নগাট, ওরিও, এগুলোর একটা ব্যাপার স্যাপার আছে ওএস এ। সব ওএস কি করে সব ইমেজ সাপোর্ট করে না, ঠিক আছে? এগুলোর জন্য কি করতে হয়, আবার ফোল্ডার ক্রিয়েট করতে হয়, 24 ভার্সন 24, দ্যাট মিনস হচ্ছে এটা নগাট বা সামথিং এই টাইপের কিছু একটা হবে, পাই পাই। আচ্ছা পাইলের জন্য হচ্ছে 24, 21 হচ্ছে ললিপপ, 22 আবার ললিপপ। তো এগুলোর জন্য প্রত্যেকটার জন্য যদি আমি ইমেজ বানাই, বুঝে গেছে ব্যাপারটা, ইমেজ যদি বানাই আমাকে এইভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হবে একটাকে সাপোর্ট দিতে গেলে, ঠিক আছে? ইমেজের একটা বড় বাধা হচ্ছে কি আমার ইয়া বড় হয়ে যাবে, ফাইল সাইজ মানে আমার এপিকে সাইজটা। তো এখন মানুষের স্টোরেজ অনেক, এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। সাপোজ আমি ফেসবুক ডাউনলোড করতে গেলে আমাকে 70-80 MB ডাউনলোড করতে হবে, তাই না? তাই না? তো আমি এগুলো নিয়ে চিন্তা করবো কেন, মানুষের আমি এগুলো চিন্তা ছাড়াই ডাউনলোড করবো, তাই তো? আমি যত বুঝি। এরপর আরেকটা দেখো, এগুলো পরে ড্রয়েবল সম্পর্কে তো আইডিয়া আছে, আমি ইমেজ রাখবো, মানে ইমেজ যত কিছু আছে সব ড্রয়েবলে থাকবে, সহজ কথা যত ইমেজ আছে ড্রয়েবল, কিন্তু এখানে ইমেজ রাখা আরেকটা পরে আছে। আচ্ছা এবার আছে লেআউট, নিচে ড্রয়েবলের নিচে একটা লেআউট ফোল্ডার আছে না, ওটাকে বন্ধ করে ড্রয়েবলটাকে বন্ধ করে আমার যত ডিজাইন আছে সবগুলা নর্মালি রাখা যায়, বুঝে গেছে? এবার আছে মিট ম্যাপ, মিট ম্যাপের সোজা কথা হচ্ছে কম রেজুলেশনের ব্যাপারগুলো থাকে, যেরকম আমার অ্যাপে ঢুকার আগে একটা ইয়ে থাকে না, লঞ্চার আইকন, মানে অ্যাপে ক্লিক করলাম আমি অ্যান্ড্রয়েড ওএস এ বিভিন্ন অ্যাপ দেখতে পাই না, অ্যাপের আইকনটা কি, হ্যাঁ অ্যাপের আইকন থাকে না, আমরা তো নামটা নাও জানতে পারি, এখানে আছে এক্সপ্লোরে যে মিট ম্যাপ, না না ওই যে ডাইরেক্টলি লিখতে কর, না না এটা আচ্ছা নিচে করছ মিট ম্যাপ, আচ্ছা না বন্ধ করে বন্ধ করে, আচ্ছা এই তো এদিকে দুইটা ইমেজ দেখা যাচ্ছে না, আইসি লঞ্চার, আইটি হচ্ছে আইসি লঞ্চার রাউন্ড, হ্যাঁ এটা হচ্ছে তো আচ্ছা, এন্ড রাউন্ড যেটা হচ্ছে এটা কিন্তু আবার একটু আপগ্রেড ভার্সন, এটা আবার কি XML দিয়ে কোড করা, বুঝে গেছে? এটা কিন্তু আবার কিটক্যাট বলি ললিপপ কিন্তু সাপোর্ট করবে না, কিন্তু আমরা জাস্ট নর্মালি চিন্তা করবো কি আমার কয়টা পাঁচটা ডিজাইন আছে না, পাঁচটা ইমেজ, পাঁচটা ইমেজ কেন, যেহেতু ডিভাইস সাইজ পাঁচটা সাইজ পাঁচ রকমের, মানে ডিভাইস সাইজ বিভিন্ন রকমের হতে পারে, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, ফোল্ডারে ঢুকতে ফোল্ডারে যাবে এক্সপ্লোর, ঠিক আছে XHSDPI XSHDPI ফোল্ডার গুলো দেখা যাচ্ছে, এই ফোল্ডার গুলো হচ্ছে কি ফোল্ডারের শুরুটা কিন্তু সেম থাকবে, মিট ম্যাপ, বুঝে গেছে ব্যাপারটা, মিট ম্যাপ কিন্তু সেম থাকবে, বাট এদিকে একটা ইয়ে থাকবে ড্যাশ ড্যাশ দিয়ে, তারপর HDPI MDPI এগুলো কিন্তু ভুল হওয়া যাবে, ভুল হলে কি হবে একটা স্পেস যদি পড়ে যায় অ্যান্ড্রয়েড কি করতে পারবে না, এটা রিড করতে পারবে না, বিভিন্ন ওয়েবসাইট আছে বা এখনো টুল আছে, সে ওই রকম ফোল্ডার আকারে কি করে জেনারেট করে দেয়, কপি পেস্ট করলে অটোমেটিক ইয়ে হয়ে যাবে, এখানে বসে যাবে, সেগুলো নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। তবে একটা জিনিস করতে হবে কি, এগুলো এডিট করা যাবে, ফোল্ডারের নাম কি করা যাবে,
আমার যদি কোনোটা দরকার না হয় বেশি হলে কি করবো ডিলিট করে দিব, এদিকে এডিট করা যাবে না, এডিট যদি করি কোনো এরর দিবে না, বাট কি করতে পারবে না অ্যান্ড্রয়েড ডিলিট করতে পারবে না। আমি একটা বড় রেজলিউশনে গেলাম তখন কি হবে সে বাই ডিফল্ট কি করবে মিক ম্যাপটা নিয়ে নেবে, মানে যেটা পাবে সে ওটাই রেন্ডার করে নেবে। এখানে তো বিভিন্ন ডিভাইসের জন্য বানানো হয়েছে, ওই ডিভাইসের জন্য যদি ফোল্ডারই না থাকে সে যে কোনো একটা নিয়ে নেবে, তখন কি হবে ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হবে, ইমেজ ফেটে যেতে পারে। ব্যাপারটা বুঝে গেছে? এবার হচ্ছে এটা কম্পিউটার ভ্যালুস আমি চাইলে বিভিন্ন একটা হাইট উইথ কত হবে এগুলো বলে দিতে পারো, এখানে ভেরিয়েবলের মতন ব্যাপারটা। হ্যাঁ ভ্যালুস মানে কি ভ্যালু আর কি, আমি জাস্ট ডিজাইনের ভ্যালু গুলো এখানে, এই যে রিসোর্স আমার বিভিন্ন কালার লাগবে না, অ্যাপের উপরে কমলা হবে, নিচে লাল নীল সবুজ, এগুলো হচ্ছে কি হেক্সাকোড, আমার যদি কোন রকম এডিট করতে হইতে পারে তাহলে সবগুলো আবার ধরে ধরে এডিট করতে হবে না, এখন আমি যদি সবগুলো একটা ভেরিয়েবল থেকে নিয়ে আসি তাহলে আমি ওই ভেরিয়েবলের ওখানে ভ্যালুটা চেঞ্জ করে দিলে আমার সবগুলো লেআউটের উপরে নিচে আশেপাশে কালার গুলো চেঞ্জ হয়ে যাবে, সুবিধা হচ্ছে। এই জন্য আপনি যে কোনো কাজ করতে গেলে ওই জিনিসগুলো ওখানে রাখতে পারেন, নামটা সেম রেখে তো ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার থিম চেঞ্জ করলে কি হচ্ছে ফুল এটা থিম চেঞ্জ হয়ে যাবে আমার, মানে কোডে এর জন্য এগুলো হচ্ছে সুবিধা হচ্ছে এটা, আর স্ট্রিং গুলো সেম, স্ট্রিং গুলো সেম। সো আমার এখানে সব কালার কোড এখানে থাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে বাই ডিফল্ট। আমি চাইলে হোয়াইট কালার কোড, লাল, রেড, ব্লু, আমার মধ্যে বিভিন্ন জায়গায় আমার অ্যাপ যখন বড় হবে তখন বিভিন্ন জায়গায় কি থাকে বিভিন্ন স্ক্রিন থাকে না, যেগুলো কি করা হয় কখনো চেঞ্জ হয় না। সাপোজ আমি একটা অ্যাপ বানালাম, মানে একটু অ্যাপে এই জিনিসটা থাকে না, এই জায়গায় একটা নেভিগেশন বার, একটা ইমেজ থাকে, কিছু কথা থাকে, ঠিক আছে, অনেক ইমেজের কমন ব্যাপার। এই জিনিসটা আমরা স্লাইড করলে যা আসে, যারা ইমেজ অ্যান্ড্রয়েড শিখবে আনলে আমি কি করবো পুরো অ্যাপের মধ্যে আমার একটা স্ক্রিন বিভিন্ন জায়গায় লাগতে পারে না, তাই তো আমি একটা জিনিস লাগলাম ব্লক, এটা আমার অ্যাপের বিভিন্ন পেজে লাগতে পারে, আমি কি বারবার লাগবো না কি ব্লক কথাটা, আমি জাস্ট এখান থেকে কি করবো ভেরিয়েবলটা কল করলে লেখাটা চলে যাবে আমার সব লেখা, মানে ডিজাইনের এগুলো কিন্তু ডিজাইন না, এগুলো কিন্তু ডিজাইনের অংশ, ব্যাপারটা বুঝে যাচ্ছে, এগুলো কিন্তু লজিক না, এগুলো কি ডিজাইন, এই ডিজাইনের এই ব্যাপারটা আমরা কই রাখবো স্ট্রিংস আসছে ব্যাপারটাই হচ্ছে তখন কন্ট্রোল করা ইজি হবে। হ্যাঁ মানে আমার কোডের মধ্যেও রাখা যায়, বাট ব্লক বলছে না সব জায়গায়
সব জায়গায় আমার ব্লগ কথাটা কি হয়েছে, কপি পেস্ট করার কারণে কি হয়েছে, ভুল হয়েছে। আমাকে কোডে গিয়ে গিয়ে মানে ওই অ্যাক্টিভিটি ক্লাসে ক্লাসে গিয়ে গিয়ে চেঞ্জ করতে হবে না, কিন্তু আমার যদি এক জায়গায় ভুল হয় মানে আমি এখানেই ভুল করছি, এই জায়গায় চেঞ্জ করলে কি হবে, সব জায়গায় চেঞ্জ হবে। ব্যাপারটা বুঝে গেছে, কারণ কি আমি এই জায়গা এই এখান থেকে ব্যবহার করছি। সাপোজ আমার অ্যাপ নেমটা চেঞ্জ করতে চাই, এই জায়গায় চেঞ্জ করলে কি হবে, অ্যাপ নেমটা চেঞ্জ হয়ে যাবে ঠিক সেম। আবার ইনস্টেন্স ইনস্টেন্সের ব্যাপারটা আপাতত বলতেছি না, এখানে জাস্ট টুকু বলে রাখতে পারি, এটা হচ্ছে কি থিম। স্টাইল মানে কি, আমি অ্যাপকে স্টাইলিং করো, মানে স্টাইল যেটা বলি আর কি, মানে অ্যাপকে ডিজাইন করা। অ্যাপকে ডিজাইন তো আমি অন্যভাবে করতে পারি, কিন্তু প্রিলোডের কিছু ডিজাইন থাকে না অ্যান্ড্রয়েডের, যে গুগল থেকে দেওয়া থাকে, ওই থিমগুলো কি হয় এখানে কাজ করা যায়, মানে থিম কাস্টমাইজেশন যেটা বলে। আমরা বিবেসে থিম কাস্টমাইজ করি না, অ্যাপেরও তো থিম থাকতে পারে, দশ অনেকগুলো অ্যাপে কি করে 10-20টা থিম দিয়ে দেয়, ব্যাপারটা বোঝা যাচ্ছে। অনেকগুলো অ্যাপে কিন্তু আমি দেখছি কিনা যাই না, অনেকগুলো অ্যাপে কি করা যায় থিম চেঞ্জ করা যায়। ইভেন ফেসবুকে আমি যখন চ্যাট করতে ঢুকে এক এক চ্যাট উইন্ডো ওপেন করলে কি হয়, কালারটা চেঞ্জ হচ্ছে না, এটা কি ডাইনামিক্যালি হচ্ছে না, তারা কিছুই করে না, জাস্ট একটা র্যান্ডম ভ্যালু জেনারেট করছে, এখান থেকে কি করছে ওইটাকে কল করছে, সেই কি করতেছে কালারটা চেঞ্জ করে দিচ্ছে। এই যে আমি একটু আগে বলছিলাম এই কালার্স এর ভিতরে তিনটা ভ্যালু আছে না, এই কালার কালার প্রাইমারি কালার প্রাইমারি ডার্ক কালার অ্যাকশন, এগুলো হচ্ছে মূল বিষয়। সে এখানে কল করে কি করছে স্টাইলের ভিতরে একটা থিম বানাইছে, থিমের নাম দিয়েছে কি অ্যাপ থিম, এটা হচ্ছে কি বেসিক থিম যেটা বাই ডিফল্ট থাকে। চাইলে আমি কি করতে পারি কালার গুলো চেঞ্জ করতে পারবো না, কোড চেঞ্জ করে দিলে আমার অ্যাপের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়াও আমি এখানে কি করতে পারবো মাই কাস্টম ডিজাইন, সাপোজ আমার একটা ডায়লগ ওপেন হলো, ডায়লগের থিম কি আমি উল্টেই রাখবো, কালার চেঞ্জ করতে পারি না, আমি একটা থিম বানাবো, চাইলে কি করতে পারবো বিভিন্ন পেজে ইউজ করতে পারবো, আমি কি কোডে গিয়ে গিয়ে লজিকে গিয়ে ডিজাইন করবো, ব্যাপারটা বুঝে গেছে। সাপোজ আমার 10টা ডায়লগ থাকবে, আর নাম ইনপুট করতে হয় না, ডায়লগ বুঝেন তো, ডায়লগ জিনিসটা বুঝে গেছে, পপ আপ যেটা আসে আচ্ছা হ্যাঁ মেসেজ, আচ্ছা ফেসবুকে মেসেজিং এর কথাটাই বলি, ওরা মেসেজিং এর যে জিনিসটা আসে এটা পপ আপ না, আর মোবাইলে কি হয় নরমাল ডায়লগ যেটা হয় এটা, আচ্ছা আমি কি করতে পারি এখানে করতে পারি জাস্ট ওই থিমটা কল করলে কি হয়ে যাবে সে অটোমেটিক কালার ব্যাকগ্রাউন্ড সব চেঞ্জ করে ফেলবে, ব্যাপারটা বুঝে গেছে। এখানে আসবে থিম গুলা, অ্যাপের থিম গুলা। আচ্ছা এটুকুটা, এটা হচ্ছে বেসিকটা। এবার এটাতে ক্লিক করতো নিচে গ্যাডেলে না, নিচে নিচে বিল্ড ডট গ্যাডেল, হ্যাঁ এটা পরেরটা, এটা পরেরটা। আচ্ছা এটা হচ্ছে আমাদের মেইন জিনিস, একটা প্রজেক্ট ক্রিয়েট করলে আমার প্রজেক্টটা মানে আমার অ্যাপটা কোন কোন ডিভাইসে সাপোর্ট দিব। সাপোজ আমি চাইলে কি করবো কিটক্যাটে সাপোর্ট দিব না, না আমি চাই না কিটক্যাটে কি না হোক না চলবে, কারণ কিটক্যাটে আমি কয়েকজনেই বা ইউজ করি, সবাই আমি জেলিবিন ললিপপ ওরিও চলে এসেছি, আমাকে ঠেকা বসে ওদের জন্য পোর্ট করা, কারণ বিভিন্ন ডিভাইস ওএস আমরা একটু হয়ে দেখছি না, ওএস মানে ব্যতিক্রম হলেও কি করা লাগে, আমার ডিজাইন ইমেজ চেঞ্জ করা লাগে, ব্যাপারটা বুঝে গেছে। তো আমি চাইলে মিনিমাম এসডি কে ভাষণ, আমরা এসডি কে নামাইছি না, এসডি কে একটা ভাষণ দেয়, আমি যে এসডি কে টা নামাইছি এটা হচ্ছে কি এখন যারা ডাউনলোড করছ এটা হচ্ছে ওরিজিনাল মানে একদম লেটেস্ট না, এখন পুরো লেটেস্ট হচ্ছে কি পাই 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 এটা ডাউনলোড হয়েছে ঠিক আছে। সো টার্গেট পাই এটা কোড হচ্ছে কি 28, আর মিনিমাম এসডি কে 15 যেটা হচ্ছে এটা হয়তো ফ্রয়ো বা জিঞ্জারবেড এটা কিছু একটা হবে, জিঞ্জারবেড মেবি 16 যে যাই হোক এগুলো ব্যাপার না। তো আমি চাইলে আর 19 যদি হয়, 19 মানে কি কিটকে 20 মানে হচ্ছে ললিপপ, 21 মানে হচ্ছে ললিপপ, 22-23 মানে মাস মানে এটা কিছু একটা। সো আমি যাদেরকে সাপোর্ট দিতে চাই আমি মিনিমাম এসডি কে এখানে বলে দিব, আমি কিটকে সাপোর্ট দিব না, তাহলে ডাইরেক্ট কি করবো এখানে 20 বলে দিব, তাহলে কিটকে যারা ডিভাইস আছে তারা প্লে স্টোর থেকে যখন আমার একটা নাম আইতে যাবে তারা কি করবে না, ওরা লিখিয়ে দিবে যে কি সাপোর্ট করবে না, ওটা লিখিয়ে দিবে, অনেক অ্যাপের মনে বলি দেন যে রুট করা লাগবে ওটা বলি দেয়,
ওই ওইভাবে সেট আপ করছে কি রুট করা ছাড়া ওই অ্যাপটা ইউজ করা যায় না, মানে বিভিন্ন অ্যাপ আছে যেগুলো রুট ছাড়া চলে না। ঠিক, এবার হচ্ছে ভার্সন কোড ওয়ান, আর টার্গেটের দিকে হচ্ছে আমি যাকে টার্গেট করে বানাচ্ছি মানে লেটেস্টটা। ঠিক আছে, এখানে আমরা সবসময় কি করবো, আমরা কোড করবো লেটেস্টটাকে টার্গেট করে, আর আমরা সাপোর্ট দিব কি মানে নিচে যেগুলো আছে, মানে আমরা কোড করার সাথে সাথে নিচের গুলোকে সাপোর্ট দিয়ে কোড করতে হবে। এগুলো কিন্তু ওএস ভেরি করে, ওএস ভেরি করলে কিন্তু আমাদের কোডের লজিকও ভেরি হবে, ইফ এলস এর একটা কন্ডিশন চলে আসে, মানে এটা হলে এটা করো, ওএস এটা হলে এটা করো, এগুলো কোড করতে গেলে চলে পড়বে। আর ভার্সন কোড এটা আমি যতবার আপলোড করবো প্লে স্টোরে, আমরা ভার্সন কোড দেখি না, দেখছো কিনা আমি জানি না, প্লে স্টোরে গেলে ভার্সন নেম থাকে, আমরা এই ভার্সন নেমটা দেখি, ভার্সন কোডটা দেখি না। আমি ভার্সন নেমটা কি করতে পারি, স্ট্রিং আকার দিতে পারি, 1.1, 1.2, 1.3 ভাবে দেওয়া হয়, এটাতে বাধা নাই, কিন্তু ভার্সন কোডে বাধা আছে। আমি ওয়ান যদি একবার আপলোড দিয়ে দেই, আমি চাইলে কিন্তু মানে সাপোজ আমি টু আপলোড দিলাম, আমি কিন্তু ওয়ানে যাইতে পারবো, সবসময় এটা বাড়াইতে হবে। সাপোজ আমার এতই আপডেট আসছে যে এটা 50, 60, 70 মানে প্রতিবারে ইনক্রিমেন্ট করতে হবে, ব্যাপারটা বুঝে গেছে। আমি এখন একটা আপডেট দিলাম মানে ইউজারের জন্য আপডেট দিলাম, তাই কোডটা হবে কি 71, পরের বার আপডেট দিলে 72, 73, 74, কিন্তু এই নামটা যেটা আছে ভার্সন নেম এটা চাইলে কি 70.1, 70.2, মানে আমি যদি বড় ধরনের চেঞ্জ আনি ইউজারকে বোঝানোর জন্য এই এই জিনিসটা ব্যবহার করবো, ইউজার কিন্তু দেখবেই এটা, ইউজার এটা দেখবে না, সো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এটা কিন্তু ইনক্রিমেন্টালি বৃদ্ধি পাবে, কিন্তু এটা এটাকে আমি কি করতে পারবো আমার কোড নিতে পারবে না, কিন্তু এখন ফলস দেওয়া আছে, কিন্তু আমার কোড কি করতে পারবে, আমি যদি এপিকে জেনারেট করি মানে আমার যদি এপিকে অ্যাপ বানাই, ওটা কি করতে হবে যেহেতু ফলস দেওয়া আছে খুব সহজে কি করতে হবে, আমার ক্লাস ফাইল এক্সাম্পল ফাইল নিয়ে হবে, আমি ট্রু করে দিলে কি হবে, কেউ যদি রিভার্ট ইঞ্জিনিয়ারিং করে সহজে কোড করতে পারবে না, বাই ডিফল্ট কি করবে সে অ্যান্ড্রয়েড ওইটার আন্ডারে কিছু কোড জেনারেট করে দেবে। সাপোজ আমি একটা কোড লাগতাম, ওইটার নাম দিব 1, 2, 3 সংখ্যা দিয়ে দেবে, সে দেখলে বুঝবে, তো যারা ডেভেলপার ওরা বুঝে যায় নর্মাল বুঝবে না, এটা হচ্ছে এগুলো হচ্ছে প্রোগ্রাম রুলস, এগুলো আমি কোন ফোল্ডার এগুলো এই প্রকার রুলস দেওয়া আছে, আমি অ্যাপটাকে কিভাবে মানে সিকিউর করবো এগুলো আমি আপাতত, আর এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্সি বিভিন্ন লাইব্রেরি, এক কথা হচ্ছে কি বিভিন্ন থার্ড পার্টি লাইব্রেরি, আমি যে কোনো ধরনের লাইব্রেরি ইউজ করবো কি করতে হবে এখানে সাপোজ আমি কটলিন সাপোর্ট দিছি না, বাই ডিফল্ট কি অ্যান্ড্রয়েড স্টুডিও কি করে না কটলিন সাপোর্ট চায় না, বাই ডিফল্ট কি যায় জাভা, বুঝা গেছে ব্যাপারটা, আমাকে থার্ড পার্টি হিসেবে লাইব্রেরিটা আনতে হয়েছে কটলিনে, ব্যাপারটা বুঝা গেছে, আমি যদি সি প্লাস প্লাস ইউজ করতাম, আচ্ছা না বাই ডিফল্ট সি প্লাস প্লাস দেয়, কিন্তু ওটার জন্য কি করা লাগে ইন্ডিকেট করা লাগে, আমি যে কোনো ধরনের থার্ড পার্টি ইউজ করলে কি করতে লাগে আমার লাইব্রেরি ইউজ করতে হবে, ব্যাপারটা বুঝা গেছে, এগুলো সবগুলো হচ্ছে লাইব্রেরি। এই কনস্ট্রেন্ট লেআউট এটা হচ্ছে কি লেআউটে লাইব্রেরি, আমরা যেখানে ডিজাইন করব, আর এই টেস্ট রানার এগুলো কিন্তু আমাদের দরকার না, আমরা চাইলে কি এগুলো মুছে দিতে পারি, এগুলো যারা টেস্টিং করবে ওদের জন্য, আর এটা হচ্ছে একটা টেস্টিং লাইব্রেরি, আমি চাইছি পরিচয় করে দিচ্ছি, ডিপেন্ডেন্সিতে কি থাকবে লাইব্রেরি থাকবে, আর উপরে যেগুলো হচ্ছে এগুলো তো বুঝে গেছে না, ভার্সন কোড ভার্সন নেম, এগুলো হচ্ছে আমার যখন প্লে স্টোরে আপলোড দিব, আপাতত আমরা শিখতেছি এটা নিয়ে আমাদের কি করা লাগে না চিন্তা করা লাগে না, যখন যেটা দরকার সেটা আমরা এখানে অ্যাড করবো, সে অটোমেটিক ডাউনলোড করে নেবে। এবার এটাতে যত ম্যানিফেস্ট উপরে একদম উপরে, হ্যাঁ এটা এটাও আচ্ছা, এটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে আমার প্যাকেজ নেই, বুঝা গেছে, অ্যাপ্লিকেশন ম্যানিফেস্ট মানে এটা বোঝাই যাচ্ছে আমার অ্যাপ্লিকেশনের মেইন যে এখানে মূলত আমার যে নতুন অ্যাক্টিভিটি ক্রিয়েট করলে তারপরে শুরুতে কোন স্ক্রিন আসবে, আমি অ্যাপে ক্লিক করলে কোনটা আসবে, ব্যাপারটা বুঝা গেছে, শুরুতে কোন পেজটা আসবে ওইটা দেখানোর জন্য আমাকে এখানে ডিফাইন করে দিতে হবে, যেরকম এখানে অ্যাক্টিভিটি অ্যান্ড্রয়েড নেম ডট মেইন অ্যাক্টিভিটি বলে দেওয়া আছে, দ্যাট মিন্স আমি যখন অ্যাপে ক্লিক করবো মানে আইকনে ক্লিক করলে
এই অ্যাক্টিভিটিটা লোড হবে, এখানে আমি যাই লজিক লাগবো যাই ডিজাইন করবো ইউজার সেটা দেখতে পারবে। তারপর এখানে কিছু ইন্টেল ফিল্টার বলে দিছি, কারণ কি ইন্টেল ফিল্টার বলে দিছি এটার অ্যাকশন কি হবে লঞ্চ চার্জ, মানে এটা শুরুতে লঞ্চ হবে, ব্যাপারটা বুঝে গেছে, এটা যে বেসিকটা দিয়ে দিচ্ছি মানে ইন্টেল ফিল্টার কি অ্যাক্টিভিটি কি এগুলো এখন বোঝার দরকার, কিন্তু নর্মাল তো বোঝা যাচ্ছে এটা মানে কি লঞ্চার মানে কি লঞ্চ হবে, কে লঞ্চ হবে মেইন অ্যাক্টিভিটি লঞ্চ হবে, আর মেইন অ্যাক্টিভিটির আন্ডারে কে আছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন আছে। দ্যাট মিন্স আমি এখানে যেটাই ডিজাইন ডিজাইন করবো মানে এই এটা হচ্ছে ক্লাস, এই ক্লাসের আন্ডারে যেটা ডিজাইন করবো সেই লজিকটাই এক্সিকিউট হবে ইউজার সেটাই দেখতে পারবে। এটুকু তো ক্লিয়ার হয়েছে। এছাড়াও আমি বিভিন্ন পেজ ক্রিয়েট করতে পারি না, এক পেজ থেকে আরেক পেজে যাবো, ডায়লগ আসবে, মডেল আসবে, সার্ভিস আসতে পারে, আমি কোনো কিছু ডাউনলোড করলে কি হবে সেটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, সেগুলা অ্যাপ্লিকেশন ট্যাগটা আছে না, এবং এই অ্যাক্টিভিটি ট্যাগের এই জায়গাটা এই জায়গাটা স্পেস দেয় এখানে এই জায়গায় করো, ঠিক আছে, যত পেজ অ্যাড করব সবগুলা কি আসবে আসছে এত বুঝবে না, অ্যাপকে বুঝাতে হলে এই জায়গায় বলি দিতে হবে। সাপোজ আমি একটা অ্যাক্টিভিটি বানাইলাম, আমি কোড করছি লজিক করছি বাট এখানে দিলাম না, তাহলে কি হবে না এপিকেতে সেটা আসবে না, মানে ইউজার দেখবেই না, ব্যাপারটা বুঝে গেছে। যদি আমি কোড করি যে একটা বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করলে ওই পেজে যাবে, কিন্তু এই জায়গায় ডিফাইন করি না, তাহলে কি হবে এরর দিবে, এরর দিলে আমরা এমনি বুঝে যাবো যে এই জায়গায়। সো একটা নর্মাল ব্যাপার হচ্ছে কি আগে যারা আগে যখন প্রথম প্রথম কাজ করতাম তখন যেটা জানতাম না, তখন মানে নর্মালি জেনারেট করতাম আবার লেআউট ফাইল জেনারেট করতাম, এখানে এসে অ্যাড করতে হতো, কিন্তু এখন রাইট ক্লিক, এখন রাইট ক্লিক কর মেইন অ্যাক্টিভিটি দেন না না উপরে এবার নিউ, এখানে তো অনেক অপশন আছে, সি প্লাস প্লাস কোটলিন এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই, এই অ্যাক্টিভিটি আছে না, আমরা শুরুতে কতগুলো টেমপ্লেট দেখছিলাম না, এমটি ফুল স্ক্রিন লগ ইন, হ্যাঁ আমি যদি এমটি অ্যাক্টিভিটিতে দেই এখানে ক্লিক করলে নতুন একটা পেজ ক্রিয়েট হবে, প্লাস সে অটোমেটিক কি করবে, আচ্ছা এখানে একটা ক্লিক দে ফিনিশ দিয়ে দে, ফিনিশ দে ডাই ফিনিশ ফিনিশ, এটা সে অটোমেটিক টু দিয়ে দিছে, আগে অ্যাক্টিভিটি মিন তো আছে একটা, দেখুন সে আইডি কি করছে অটোমেটিক, সে তো স্মার্ট অটোমেটিক টু বসাই দিছে, এবার ইয়াতে যা এটা জেনারেট হওয়ার সমস্যা নাই, ওই এক্সেল ম্যানিফেস্টো যা ম্যানিফেস্টো উপরে বামে তো বাম হয়ে গেছে না না একটু এভাবে স্লো হইছে গেল প্রবলেম না তো বাম হয়ে গেছে এইটা। এই তো আমি যেটা বলছিলাম নতুন পেজ ক্রিয়েট করছি না, এই জায়গায় চলে আসছে, ব্যাপারটা বুঝা গেছে, আমি নতুন পেজ ক্রিয়েট করলে পেজের নামটা এখানে বলে দিতে হবে, এখানে ডট মানে কি ডট মানে হচ্ছে প্যাকেজ নাম, আমি যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করি আমি আগে বলছি যদি প্যাকেজ ক্রিয়েট করি কোন প্যাকেজের আন্ডারে আছে সেটা বলে দিতে হবে, জাভা কোড যারা করছে বা জানে ডট ডট দিয়ে ফোল্ডারগুলো অ্যাক্সেস করতে হবে। তো এখানে আমি যদি এটাকে যদি কোনো ফোল্ডারে মানে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের ভিতরে যদি ক্লাসগুলো ঢুকাই তাহলে আগে ফোল্ডারের নাম আসবে, ব্যাপারটা বুঝে গেছে, এটা যেহেতু মেইন প্যাকেজ, এটা কি প্যাকেজ না মেইন প্যাকেজ শর্টমিট নিয়ে নিছে, এটা ছিল বেসিক অ্যান্ড্রয়েড ফোল্ডার মানে আছে সবার মানে বুঝা তো গেছে মোটামুটি ফোল্ডার কি কাজ কোথায় কি হয় না হয় সব বুঝতে পারছি, একটা রিভিউ দিতে হবে জিজ্ঞাসা করবো ভিডিওতে, হ্যাঁ হ্যাঁ ভিডিওতে রিভিউ করবো আমরা দেখা দিব বাকিটা হচ্ছে নিজেকে কিছুটা মনে রাখতে হবে আর বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করতে হবে, বাসায় গিয়ে একটু দেখতে হবে, আর যদি কিছু না বুঝি ইউটিউবে, ঠিক আছে।
নেক্সট দিন শুধু এগুলো দেখে আসলে চলবে কোনটা কোন ফোল্ডারে রাখা হয় শুধু সেটা, ঠিক আছে, যাতে স্মুথ হয় কাজে। বিভিন্ন পেজ ক্রিয়েট করে দেখবা, আচ্ছা একটু বিভিন্ন পেজ ক্রিয়েট করে দেখবা, ফোল্ডারে ইমেজ গুলো মানে দিবা, তারপর মানে কপি পেস্ট করবা, সেগুলো লোড হচ্ছে কিনা, জাস্ট এইটুকুই। প্রজেক্ট গুলা কি আমরা অন্য কোনো ড্রাইভে সেট করলে কোনো সমস্যা হবে? যেমন আমার অ্যাপসটা সি ড্রাইভে ইনস্টল আছে, আমি